আগামী কাল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শ্রাবণ মাস মানেই প্রত্যেকটা সোমবার ভক্তের ভিড় হয় কাটোয়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে। আর এই শেষ সোমবার মানেই প্রায় কয়েক লক্ষ ভক্ত এসেছে তাদের পুণ্য অর্জনের জন্য কাটোয়ার ঘাট থেকে জল নিয়ে তারা রাজবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে শিব মন্দিরে জল ঢালে। যার যেখানে বাড়ি এবং কাছাকাছি যে শিব মন্দির আছে সেই সব শিব মন্দিরে পুণ্যার্থীরা জল ঢালে। সকাল থেকে বিভিন্ন ঘাটে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে, যেসব পুণ্যার্থীর হাতে প্রত্যেকের হাতেই বাঁক এবং ঘট আছে, এবং কেউ কেউ আবার বিভিন্ন কেউ শিব মন্দির, কেউ কেদারনাথ মন্দির, কেউ আবার শিবের আখণ্ড মূর্তি, এইসব নিয়ে এই দূর দূর দেশ থেকে এসছে কাটোয়ার ঘাটে চান করতে। এবং তারা চান টান করে এখান থেকে জল ভরে, হ্যাঁ, তাদের যার যেখানে বাড়ি, কেউ বা পানাগড়, কেউ বা বোলপুর, কেউ বা সাঁইথিয়া, সিউড়ি, ঘুষকরা, এইসব অঞ্চলে যাদের যেখানে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে গিয়ে তারা শিবের মাথায় জল ঢালে। ফোটার আগে থেকে বোম ফুলে রব উঠেছে কাটোয়া শহরের বিভিন্ন রাস্তা ও গঙ্গার ঘাটগুলিতে। তবে এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছর শ্রাবণ মাস ধরে এই ঘটনা প্রত্যক্ষ করছেন কাটোয়াবাসী। আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, শেষ সোমবারে বাবা ভোলানাথের মাথায় গঙ্গা জল ঢেলে মনস্কামনা পূরণের আশায় বিভিন্ন জায়গা থেকে দলে দলে অগণিত ভক্ত রওনা দিচ্ছেন বাবার মন্দিরের উদ্দেশ্যে। শ্রাবণ মাস বাবা মহাদেবের মাস হিসেবেই সকলের কাছে পরিচিত। মানুষের বিশ্বাস, শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢাললে বাবা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেন, পূরণ হয় বাবার ভক্তদের মনের ইচ্ছা। এই বিশ্বাসের উপর ভর করে গোটা শ্রাবণ মাস ধরে, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে বাবার মাথায় গঙ্গা জল ঢেলে পূজা দেন বাবার ভক্তরা। আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, এই দিন বাবার মাথায় গঙ্গা জল ঢালার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্ত কাটোয়ার ভাগীরথীর ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন গঙ্গা জল নেওয়ার উদ্দেশ্যে। মহিলা পুরুষ নির্বিশেষে অগণিত ভক্ত কাটোয়ার গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে বাবার মন্দিরগুলির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। রবিবার গঙ্গা স্নান করে জল নিয়ে পায়ে হেঁটে বাবার মন্দিরে গিয়ে সোমবার সকাল থেকে শুরু হবে বাবার মাথায় জল ঢালা এবং পূজা অর্চনা। কাটোয়ার গঙ্গার ঘাটগুলি ভরে আছে ভক্তদের আনাগোনায়। তবে শুধুমাত্র কাটোয়ার ঘাটেই নয়, কাটোয়ার ঘাট থেকে নৌকা করে ওপারে গিয়েও গঙ্গা স্নান করে জল ভরে আনছেন অনেক ভক্ত। প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে সুসজ্জিত বাঁক, ঘট, কলস, সেই সঙ্গে বিভিন্ন দল বাবা মহাদেবের বিভিন্ন রূপের বড় বড় মূর্তি তৈরি করে সাজিয়ে বাজনা বাজিয়ে জল নিতে এসেছেন কাটোয়ার গঙ্গার ঘাটে। আমরা আসছি আউসগ্রাম থানা বন্যবগ্রাম থেকে। আমরা কাটোয়ার ওপারে জল ডুবাবো, জল ডুবিয়ে আমাদের গ্রামের শিব মন্দিরে আমরা ঢালবো জল। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এসেছি, আমাদের পুরো টিম সঙ্গে আছে। আমরা এসেছি বন্যপ্রোগ্রামের আউসগ্রাম থানা বন্যপ্রোগ্রাম থেকে। কতজন এসেছেন? আমরা আছি 18 জন। আমার নাম অনির্বাণ ঘোষ। এই সমস্ত ভক্তদের সাময়িক বিশ্রাম ও অন্নগ্রহণের ব্যবস্থা করেছে কাটোয়ার আমরা কজন ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে ভাত, সবজি, ডাল, সেই সঙ্গে নানান মিষ্টান্ন সহযোগে সকল ভক্তদের ভোজন করানোর ব্যবস্থা করা হয়। সকাল 10:30 থেকে বাবার ভক্তদের সেবা করানো শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভক্তদের আনাগোনা চলবে ততক্ষণ পর্যন্ত এই কাজ চলবে বলেও জানা গিয়েছে। বলছি আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, এই এলাকার মানুষের একটা বিশ্বাস আছে যে
বাবা মহাদেব মাথায় জল ঢালতে পারলে পরে সমস্ত পাপের থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং এই উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে কাটোয়ার বিভিন্ন ঘাটে প্রায় 50,000 ভক্ত এখানে চান করে যার যেখানে বাড়ি কেউ পানাগড় কেউ গুসকরা কেউ তারকেশ্বর বিভিন্ন জায়গায় তারা এই ঘাটে চান করে বিভিন্ন এই আমাদের যে ক্লাবের তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা এখান থেকে খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে যাবে এখান থেকে চান করার পর এতে পৌঁছতে বোধহয় কালকে সকাল পর্যন্ত আর নিজে নিজে জায়গায় পৌঁছাবে যার যেখানে বাড়ি সেখানে পৌঁছাবে এটা হচ্ছে এখানে প্রায় আমাদের আরম্ভ হয়েছে 10টা থেকে শুরু হয়েছে অলরেডি 2000 ভক্ত এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো 5টা পর্যন্ত চলবে আরও কিছু নাহলে 7-8,000 লোক এখানে খাওয়া দাওয়া করবে এবং সবচেয়ে মজার হচ্ছে যে এটার জন্য কোনো লোক আমাদের ভাড়া করতে হয় না এই পাড়ার ক্লাবের ছেলে তাদের বউ হ্যাঁ তারা নিজেরাই পরিষ্কার করছে পাতা পরিষ্কার করছে নিজেরাই খেতে দিচ্ছে এবং রান্নার কাজে তারা সহযোগিতা করছে আমরা কজন ক্লাবের এই উদ্যোগে খুশি বাবা মহাদেবের ভক্তরা দূর দূরান্ত থেকে আগত এই ভক্তদের কলরবে মুখরিত হয়ে উঠেছে গোটা কাটোয়া শহর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এক কথায় বাবা মহাদেবের ভক্তদের আনাগোনায় উৎসবের আমেজ তৈরি হয়েছে কাটোয়া জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক 7 হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা